গুড মর্নিং, শুভ সকাল। আমি বলাকার তপন। আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আমাদের কেরল ও কন্যাকুমারী ভ্রমণের আজ চতুর্থ দিন, তাই সকাল সকাল একটু গরম গরম চা আর বিস্কুট খেয়ে আমরা ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ লেকে বোটিংয়ের জন্য। বোটিং করতে করতে ওখানে কিছু সাইট সিন আছে, আমরা সেই সাইট সিনগুলো আপনাদের দেখাবো। আর সাইট সিন করে আমাদের আবার হোটেলে এসে লাঞ্চ করে চেক আউট করে আমাদের মুন্নারের দিকে আজকে এগোতে হবে। তাই একটু সকাল সকাল বেরালাম, যাতে মুন্নার আবার আমরা খুব দিনের আলো থাকতে পৌঁছতে পারি। কেরল ও কন্যাকুমারী ভ্রমণে কোচি ওয়ান নাইট থাকলেই যথেষ্ট, তাই আমরা পরের দিন আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। ওখানে বোটিংয়ের জন্য যদি দু ঘন্টা ঘোরেন কম বেশি 250-300 টাকা পড়ে এক একজনের, আর গ্রুপ থাকলে একটা বড় বোট দেয়। তো আমাদের যেহেতু 100 জন ছিল, আমাদের একটা বোটেই হয়ে গেছিলো, আর সেইভাবে আমরা বোটের সাথে কথাবার্তা বলে আমরা চলে এলাম মেরিন ড্রাইভের পাড়ে। এদিন সকালে ওয়েদারটাও ছিল খুবই দারুণ, না গরম খুব না ঠান্ডা, নর্মাল ওয়েদার ছিল। আর এখানে যে বোটগুলো আছে, যদি গ্রুপ হয় বলেইছি যে একটা 40-50 জন, আমরা তো প্রায় 100 জন ছিলাম কম বেশি, তো আমাদের একটাই বোট দেওয়া হয়েছিল। আর প্রতিটা বোটেই কিন্তু সাউন্ড সিস্টেম থাকে এদের। সকালে চা বিস্কুট খেয়ে আমরা বোটে চলে এসেছিলাম বাসে করে, আর ব্রেকফাস্টটার সাথে করে এনেছিলাম, তার কারণ বোটেতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। সবাই বলল না, বোটেই করলে ভালো হয়। তাই আমাদের ওই দিন সকালের ব্রেকফাস্টে লুচি, হালুয়া আর ছোলার ডাল। শুরু হলো আমাদের বোটের জার্নি। বোটে দুটি ফ্লোর আছে, ওপরে বসার জন্য আর নিচেও নেমে খাওয়া দাওয়া কিংবা নাচানাচির জন্য, দুটো ফ্লোর। সবাই মিলে একটি সুদৃশ্য বোটে চেপে ভেসে বেড়ালাম ভেম্বানাদ লেকের বুকে। কোচিন এবং এর্নাকুলাম শহরের প্রাণ ভোমরা হলো এই কুল কিনারাহীন বিশাল লেক। এই লেকের পাড়েই গড়ে উঠেছে জনবসতি, অফিস কাচারি, বহুতল বিশিষ্ট আকাশ ছোঁয়া আবাসিক, জাহাজ বন্দর থেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কত রকম বৈচিত্র্যপূর্ণ সব জলযান পর্যটকদের নিয়ে ভেসে বেড়ায় এই লেকের জলে। জলযান থেকে নেমে এবং ভাসমান অবস্থা থেকেই দেখে নেওয়া যায়। যাই হোক, আমাদের সকালে যে ব্রেকফাস্টটা আমরা শুরু করলাম, সবাইকে বললাম যে ওপর থেকে নিচে নেমে আসুন এবং ব্রেকফাস্টগুলো করে নিন। এটি কেরালার বৃহত্তম ও দীর্ঘতম হ্রদ। হাজার হাজার জীবন এবং ডজন ডজন জাহাজ ডুবি এবং আক্রমণের ঘটনা, নাবিকদের দশকের পর দশক ধরে প্রচেষ্টার পর ভাস্কো দা গামা 1498 সালে 20 মে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হতে সক্ষম হন। পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামাকে পর্তুগিজ রাজা পূর্বে একটি সামুদ্রিক পথ খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি ইউরোপ থেকে সরাসরি ভারতে আসেন এবং সমুদ্রপথ আবিষ্কার করেন। আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত পরিবারযোগ ভাস্কো দা গামা। 1524 সালে 24 মে এখানেই মারা গেলে এই ফোর্ট কোচিতেই তাকে সমাধিস্থ করা হয়, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চার্চ। সেই চার্চের দিকেই আমরা সবাইকে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলাম। চলছি সেই ঐতিহাসিক স্থল দেখতে। ইতিহাস আমরা পড়ে জানি, ইতিহাস আমরা শিক্ষকদের কাছ থেকে শুনে শিখে ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হই। এই ট্যুরে দুটো ঐতিহাসিক জায়গা আপনারা মুখোমুখি হবেন। আমি সবার আগে এই জায়গাটার নাম রাখি,
একটা জীবন্ত ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। পরিব্রাজক ভাস্কো দা গামা নাম শুনেছেন? তিনি এখানেই মারা যান এবং চিরনিদ্রায় শায়িত ছিলেন এখানে। তিনি মারা যাওয়ার এবং সমাধি দেওয়ার 12 বছর পর তার সুযোগ্য পুত্র লিসবনে নিয়ে চলে যায় তার কফিনটা। কিন্তু সেই সমাধির চিহ্ন আজও উজ্জ্বল, যে ভাস্কো দা গামা মানে পৃথিবী আবিষ্কারের কলম্বাস, ফাইভেন সাং, হিউয়েন সাং পরিব্রাজক আমরা ইতিহাসে পড়েছি। সম্ভবত ভাস্কো দা গামার একটা মূর্তি স্থাপন হয়েছে তমলুকে ওই বর্গভীমা ওই ঘাটের ওখানেতে গত বছর দুয়েকের মধ্যে বা 1 বছরের মধ্যে। সেই ভাস্কো দা গামা এখানে মারা গিয়েছিলেন, এখানেই তার সমাধি ছিল। প্রায় 500 বছরের প্রাচীন একটা জীবন্ত এবং জ্বলন্ত ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভিতরে তো একটু দেব নিরাপত্তা পালন করবেন এবং এটি আপনারা ফিরে গিয়ে গল্পটা বলতে পারবেন, স্টোরি সবাই জানেন। দরকার পড়ে আমি স্টোরিটা আবার পুনঃ করবো আপনাদের সামনে। আমরা চার্চ দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি এক সময় একমাত্র জলপথই ছিল এই ঐতিহাসিক কোচি গড়া ওঠার অন্যতম কারণ। দেশ বিদেশের জলজাহাজের আনাগোনা ছিল উল্লেখযোগ্য বিষয়। সেই রকম জাহাজে 2টি স্টিম ইঞ্জিনের অংশ সংরক্ষিত করা হয়েছিল লেকের পায়ে, চায়না ফিশিং নেট। এক সময় এইসব জায়গায় চায়নাদের প্রতিপত্তি ভালোই ছিল, আজ আর তারা নেই, কিন্তু রয়ে গেছে তাদের মাছ ধরার পদ্ধতি, চায়না ফিশিং নেট। এই লেকের রূপালি ফসল কত ধরনের মাছ কিন্তু খুবই বিখ্যাত, স্বাদ দারুণ। আমাদের মিঠি আর রণ ওদের ব্লক করার চেষ্টায় ওদেরকে বললাম তোরা কিছু বল এই সম্বন্ধে। এর মধ্যে সব ফিশগুলো তুই খাবি তো যদি করে দেয় রান্না? আবার আমাদের নিজেদের মধ্যে একটুখানি আনন্দ করার জন্য সবাইকে বললাম না আর দেরি না করে চলে আসুন সবাই মিলে। তাই শুরু করলো আমাদের প্রথম মিঠি। বাড়ির বাইরে এসে শুধুমাত্র সকালে দুপুরে রাতে খাওয়া, রাতে ঘুমোনো আর সাইড সিনে একটা জায়গা থেকে আরেকটা যাওয়া, এর বাইরেও যদি পরিবেশ পাওয়া যায় তার মধ্যে যদি একটু সবাই মিলে আনন্দ করে নাচানাচি করতে পারি তার মজাই আলাদা। আর দেরি নয়, সবাইকে বললাম যে মিঠির সাথে সবাই আপনাদের তালে তাল মেলাতে হবে, ছোটো থেকে বড় সমস্ত বয়সের ভ্রমণ সাথী ছিল আমাদের এই ভ্রমণে। তো আর দেরি নয়, সবাই আর থাকতে পারল না, সবাই সাথ দিল মিঠি। যাই হোক, অনেকক্ষণ মজা করার পর, আনন্দ করার পর এবার বললাম না এবার হোটেলে যেতে হবে, তার কারণ টাইম হয়ে এসেছে। তো আমরা কম বেশি প্রায় 2.5 ঘন্টা ঘোরার পর আমরা আবার হোটেলের দিকে এগিয়ে এলাম। আমাদের জন্য লাঞ্চ অপেক্ষা করছিল। সকালের যে আমাদের মেনু ছিল, আমাদের লেবু, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, গরম গরম ভাত, ডাল আর সবজি ছিল ভেন্ডির সবজি, আর মাছের আইটেম ছিল ননভেজে আমাদের পমফ্রেট মাছ, সাথে তো চাটনি পাঁপড় আছেই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। আমরা যেই হোটেলে ছিলাম এসি ডাইনিং হলটা খুবই বড় ছিল, একসাথে 40-50 জন একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। তো যাই হোক, আমাদের বেশি টাইম লাগতো না, আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার পর আমাদের লাগেজ অনেক, রান্নার লাগেজ 100 জনের ভ্রমণসাথীদের, তারপর লাগেজ আমাদের রান্নারই ছিল প্রায় 13-14টা ব্যাগ, তারপর ভ্রমণসাথীদের। যাই হোক, 2টি বাসে এদিক ওদিক করে সব লাগেজ আমরা
তুললাম, আর তার সাথে সাথে আমরা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমরা মুন্নারের জন্য আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ জার্নির পর একটা তেল পাম্পে দাঁড়ালাম। দাঁড়ানোর পর যা দেখলাম, একটা ডাব দোকানে মিনিমাম যত ডাব আমি নেমেই দেখলাম যে মিনিমাম 120 ডাব, কিছুক্ষণ পর দেখতে পেলাম না। সাথে একটা চায়ের দোকান আর তার পাশেই ডাব। চা মালিকও খুশ আর ডাববালাও খুশ। বাঙালিদের রাস্তায় দাঁড়ালেই হয় খাওয়া আর খাওয়া। হ্যাঁ, একটা গ্লাস নাওনা হয়ে যাবে। কাকিমা ডাব খাচ্ছেন? কত টাকা নিল? 60 টাকা। 60 টাকা? কত টাকা? 5 টাকায়? কতগুলো? ও, এক একটা 5 টাকা করে। আচ্ছা, পাহাড়ের পাকডন্ডি রাস্তা ধরে চলেছি মুন্নারের উদ্দেশ্যে। ব্রিটিশদের বিনোদন খুঁজে পাওয়া এই শৈল শহর মুন্নার। প্রায় 5000 ফুট উচ্চতায় পশ্চিমঘাট পর্বতমালার অংশ হলো একটি মুন্নার। যাওয়ার পথে একটি সুন্দর ঝর্ণার মুখোমুখি, অনেকটা উপর থেকে হুড়মুড় করে নেমে আসছে বিশাল জলরাশি। ঝমঝম শব্দে ঝরে পড়ছে অবিরাম। অনেক সিনেমা শুটিং হয়েছে এই ঝর্ণার সৌন্দর্যের আকর্ষণে। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এত সুন্দর ঝর্ণা, ফটোগ্রাফি না করে সব ভ্রমণ সাথীদের পারলাম না। আমাদের নকুল কাকু তরমুজ নিয়ে এদেরকে কিছুক্ষণ ধরে খাওয়াচ্ছে তার ভালো লাগা থেকে। চলার পথে মুন্নার, কি অসাধারণ মনোমুগ্ধকর পথশোভা! প্রকৃতি দেবী যেন কোনো কার্পণ্য না করে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এই মুন্নারকে। বিশাল বিশাল চা বাগানের সবুজ গালিচায় ঢাকা পাহাড় শ্রেণী, আকাশ ছোঁয়া সব পাহাড় আকাশের গায়ে হেলান দিয়ে যেন ঠায়ে দাঁড়িয়ে আছে। পাহাড়ের খাঁজে খাঁজে মেঘবালিকা লুটোপুটি খেলা। সব মিলিয়ে মুন্নারের এই পথের সৌন্দর্য যেন কবিতার মতো সাজানো, ছবির মতো রাঙানো। এই চলার পথেই যেন এই গানটি না গাইলেই নয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আমাদের ভ্রমণ সাথীরা সত্যি ক্লান্ত নয় এই সৌন্দর্য দেখে। প্রকৃতির যে এই সৌন্দর্য মুন্নার এলে দেখতে পাওয়া যায়, তো তারা ক্লান্ত না হয়ে দুচোখ ভরে শুধু দেখেই গেল। আর একটা কথা বলি, যদি কেউ মনে করেন এর্নাকুলাম স্টেশনে নেমে কোচি থেকে ডিরেক্ট মুন্নার যাবে সেই দিন, তাহলে ভুল করবেন। আমার মনে হয় যে এক নাইট হলেও কোচিতে স্টে করে পরের দিন যাওয়ার গেলে খুব ভালো হয়, তাহলে জার্নিটা খুব সুন্দর। নর্মালি যারা কলকাতা থেকে আসবেন, দুদিনের ট্রেন জার্নির পর ট্রেন থেকে নেমে আবার 7-8 ঘন্টা কি 5-6 ঘন্টা জার্নিটা খুব টাফ হয়ে যায়। তাই কোচিতে ওয়ান নাইট থেকে তারপরের দিন বেরোলে মুন্নার খুব ভালো হয়। তো আমরা কম বেশি প্রায় 5 ঘন্টা জার্নির পর দাঁড়িয়ে বসে আমরা এসে পৌঁছালাম মুন্নারে। সবাইকে হোটেল দেওয়ার পর সন্ধেবেলা আমাদের স্ন্যাক্সের জন্য সবাইকে ডাকলাম এবং রেডি করলাম গরম গরম পেঁয়াজি সাথে গরম চা। আমাদের সুধাংশুদা পেঁয়াজি ভাজায় ব্যস্ত, আর রাতের মেনু ফুলকপির সবজি, তাই মধু ফুলকপি কাটায় ব্যস্ত। কোচিতে ছিল গরম, আর মুন্নারে এসে পৌঁছালাম ঠান্ডায়। যদিও খুব ঠান্ডা ছিল না, আমরা অক্টোবরে এসেছি। অন্যান্য বছরে অক্টোবরে ঠান্ডা থাকে কম বেশি, কিন্তু এবারে অতিরিক্ত ছিল না, মোটামুটি সহ্য করা যায়। তারপর হোটেলে এসেই গরম গরম চা আর গরম গরম পেঁয়াজি। তো দেরি আর করলো না, সবাই ভ্রমণ সাথীরা এসে পৌঁছলেন আমাদের ডাইনিং হলে। আমাদের অরুণদার বিশ্ব সবজি কাটায় ব্যস্ত, রাতের ডিনারের জন্য তৈরি করছিল সমস্ত কিছু রেডি। তো যাই হোক, আমাদের রাতের মেনুতে ছিল ভাজি, ডাল, আলু ফুলকপির সবজি, ডিমের কারি, চাটনি, পাঁপড়। একটা কথা বলে রাখি, আমাদের সমস্ত ভ্রমণেই আপনারা যেটা বাড়িতে খান নর্মালি, কিন্তু সেই খাওয়া দাওয়া রান্নার স্বাদ আপনারা আমাদের ভ্রমণেও পাবেন। আমরা দেরি না করে রাতের খাওয়া দাওয়া শুরু করলাম। সকাল থেকে জার্নি হয়েছিল, যেহেতু একটু ঘুমের দরকার আছে,
তার কারণ সকালে আবার সাইট সিন মুন্নারের। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে আপনাদের সাথে সকালে মুন্নারের সাইট সিন নিয়ে। আমাদের বলাকা তরফ থেকে আমি তপন, নকুল কাকু, নানুমামা, বাবুরাম দা সবাই তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা, আপনারা ভালো থাকুন, আবার দেখা হবে মুন্নারের সাইট সিন নিয়ে।